ওয়েলকাম টু সায়েন্স পয়েন্ট। আজ আমি নবম শ্রেণী জীবনবিজ্ঞানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ শ্বসন অধ্যায় থেকে আলোচনা করব। এটা দ্বিতীয় পার্টের ভিডিও। প্রথম পার্টের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই চেক করবে, ওটা খুব বেশি কাজে লাগবে ওটা, কারণ এটার আগে ওটা না জানলে কী করে হবে। তাছাড়াও এখানে যে প্রশ্নগুলি করা হচ্ছে এগুলো তোমাদের ইউনিট টু ফাইনাল সবার ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ, সব প্রশ্নই কমন পেয়ে যাবে। তবুও বলে রাখবো তুমি তোমার পাঠ্য বইটা মন দিয়ে পড়বে একটু বেশি জানার জন্য। চলো প্রথমেই আমরা দেখি আজকে আমাদের প্রথম কোশ্চেন কী আছে। প্রথমে আছে আমাদের কোষীয় শ্বসন। আগেই বলে রাখি, আগে যখন আমরা প্রথম ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন বলেছিলাম শ্বসনকে মোটামুটি দুই ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল অঙ্গীয় শ্বসন আর একটা কোষীয় শ্বসন। কোষীয় শ্বসনটা প্রথম পার্টে আলোচনা করা হয়েছে, তাহলে কোষীয় শ্বসন অঙ্গীয় শ্বসন আমরা আগে আলোচনা করেছি, এখন আমরা কোষীয় শ্বসন নিয়ে আলোচনা করব। চলো কোষীয় শ্বসন কাকে বলে সেটা আমরা প্রথমে একবার দেখি। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষের অভ্যন্তরে অক্সিজেনের দ্বারা বা অক্সিজেন ছাড়াই খাদ্যের পূর্ণ বা আংশিক জারণ ঘটে এবং খাদ্যস্থ স্থিতিশক্তি জৈবনিক কাজের ব্যবহারযোগ্য শক্তি অর্থাৎ এটিপির কথা বলা আছে ও তাপ শক্তিরূপে মুক্ত হয়, তাকে কোষীয় শ্বসন। আমরা অঙ্গীয় শ্বসনে জেনেছিলাম ওটা একটা যান্ত্রিক প্রক্রিয়া ছিল, এখানে জৈব রাসায়নিক প্রক্রিয়া। এবং এখানে কি হচ্ছে, অক্সিজেনের প্রয়োজন পড়ছে, থাকলেও হবে না থাকলেও হবে, এবং খাদ্যবস্তু সম্পূর্ণ বা আংশিক জারণ ঘটছে এবং খাদ্যের মধ্যস্থ শক্তি বেরিয়ে আসছে এবং তাপ শক্তি উৎপাদন করছে, তাকেই বলা আছে কোষীয় শ্বসন। এবার এটা হয়ে থাকে কোথায়, এটা ঘটে কোথায়, কোষীয় শ্বসন হয় কোথায়? অবশ্যই প্রতিটি জীবের সজীব কোষে শ্বসন ঘটে। কোষীয় শ্বসন যখন কোষের মধ্যেই হবে, সজীব অংশ তবেই তো তার কোষ থাকবে। চলো পরের নেক্সট স্লাইডে দেখবো আমরা কি আছে। পরের স্লাইডে শ্বসন বস্তু কাকে বলবো? একদম সিম্পলি শ্বসনের যেসব খাদ্যবস্তু জারণ হয় তাকেই শ্বসন বস্তু বলা হয়। যেমন আমরা তো জানি তিন ধরনের খাদ্য আমরা সাধারণত নিয়ে থাকি, সেটা শর্করা জাতীয়, প্রোটিন জাতীয়, ফ্যাট জাতীয়। তাহলে এই তিন ধরনের খাবার কি বলা যেতে পারে শ্বসন বস্তু। এরপর আসছে যেটা, সেটা হচ্ছে তোমার কোষীয় শ্বসনের অক্সিজেনের উৎস কী। কোষীয় শ্বসন যে অক্সিজেন যদি ব্যবহার করা হয়, অক্সিজেনের উপস্থিতিতেও শ্বসন হতে পারে, অক্সিজেনের অনুপস্থিতিতেও শ্বসন হতে পারে। যদি শ্বসনের অক্সিজেনের দরকার পড়ে তাহলে এই অক্সিজেনের উৎস কোথায়, কোথা থেকে শ্বসনের জন্য অক্সিজেন পাওয়া যায় সেটা দেখো কী লেগেছে। স্থলজ জীব শ্বাস অঙ্গের সাহায্যে বায়ু থেকে ব্যাপন পদ্ধতি দ্বারা অক্সিজেন গ্রহণ করে, এটা স্থলজ উদ্ভিদ হয়ে গেল। তাছাড়াও জলজ জীব নির্দিষ্ট শ্বসন অঙ্গের মাধ্যমে জলের দ্রবীভূত অক্সিজেন ব্যাপন দ্বারা শোষণ করে। নির্দিষ্ট অঙ্গ বলতে যেমন জলজ উদ্ভিদ, যদি মাছের কথা বলি, ফুলকার সাহায্যে নেয়। তারপরে দেখো শেষে জলে আংশিক ও পূর্ণ নিমজ্জিত উদ্ভিদ নিমজ্জিত দেহাংশ ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে, জল থেকে অক্সিজেন গ্রহণ করে। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের স্লাইডে আমরা যাব। পরের স্লাইডে কী আছে দেখছি, দহন কাকে বলে। এটা কিন্তু জৈব রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে পড়ছে না, এটা অজৈব রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে পড়ছে। দহন যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় প্রকৃতিতে কোনো বস্তু বায়ুর অক্সিজেনের সাহায্যে অনিয়ন্ত্রিত ও দ্রুত জারণ দ্বারা তাপ ও আলো শক্তি উৎপন্ন হয়, তাকে দহন বলে। অর্থাৎ এখানে দহন বলতে আগুন জ্বলার কথা বলা হয়েছে এক কথাতে বলতে গেলে। তো যে অজৈব রাসায়নিক প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় প্রকৃতিতে কোনো বস্তুর অক্সিজেনের সাহায্যে অনিয়ন্ত্রিত মানে কি, একবার আগুন ধরে গেলে সেটা নিয়ন্ত্রণ কোনো থাকে না, জ্বলতে থাকলো মানে দ্রুত জারণ, মানে খুব তাড়াতাড়ি পুরো শেষ হয়ে যায় এবং তাপ এবং আলো শক্তি উৎপন্ন হয়, এটাকে বলে দহন। অর্থাৎ এখানে কিন্তু দহন প্রক্রিয়ায় কিন্তু অক্সিজেন মাস্ট, অক্সিজেন ছাড়া কিন্তু দহন সম্ভব নয়। অন্যদিকে আমরা কি দেখেছি, শ্বসন কোষীয় শ্বসনে কিন্তু অক্সিজেনের উপস্থিতিতেও হতে পারে, অনুপস্থিতিতেও হতে পারে। অক্সিজেন ছিল কোষীয় শ্বসন ছিল একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, দহন একটি অজৈব রাসায়নিক প্রক্রিয়া। কোষীয় শ্বসন একটা ধীর মন্থর প্রক্রিয়া, অন্যদিকে দহন কিন্তু একটা দ্রুত প্রক্রিয়া, অনিয়ন্ত্রিতভাবে করতে থাকে। চলো পরের স্লাইডে যাবো, এবার কী আছে দেখো এই পার্থক্যটাই দেওয়া আছে যেটা আমি বলছিলাম এতক্ষণ। আমরা পয়েন্ট টু পয়েন্ট একবার দেখে নেব। श्वसन और दहनर मध्य पार्थक्य खूब इम्पोर्टेंट क्वेश्चन स्टार दिए रखलाम अवश्य तुम्हारा मुखस्त करे भालो होबे। चलो कि लेखा आछे देखो एटी एकटी जैव रासायनिक प्रक्रिया दहन एकटी अजैव रासायनिक प्रक्रिया प्रथम पॉइंट गेल। सेकेंड पॉइंट क्या देखो प्रतिटी सजीव कोषे श्वसन घटे सजीव कोषे जखन श्वसन घटबे और जेकोनो दाह्य बस्तुर जे सरि एटा राज्य नय दाह्य दयाकार एटा दाह्य बस्तु होबे दाह्य बस्तु दहन दाह्य बस्तु माने जेटा जला सम्भव सेई बस्तु कि दाह्य बस्तु जेटा जले माने आगुन जला सम्भव जार ताहले जेकोनो बस्तु जेटा दाह्य बस्तु तारई दहन सम्भव। तीन नम्बर पॉइंटे आमरा देखबो श्वसनेर धीर एवं नियंत्रित श्वसने धीर और नियंत्रित भावे शक्तिर मुक्ति घटे श्वसन प्रक्रिया धीर और मंथर प्रक्रिया और नियंत्रित भावे एखाने शक्तिर मुक्ति घटे किन्तु एखाने किन्तु दहने एक अत्यंत द्रुत और अनियंत्रित भावे शक्तिर मुक्ति घटे स्वाभाविक आगुन धरे गेले फायर ब्रिगेड डेके बंद करते हैं ओटा नियंत्रण थाके ना ताई एटाई। अक्सिजेन छाड़ा श्वसन सम्भव जेटा आगेई बोलेछिलाम अक्सिजेनेर उपस्थितितेও होते पारे अक्सिजेनेर अनुपस्थितितेও किन्तु श्वसन प्रक्रिया होते पारे अन्यदिके अक्सिजेन छाड़ा किन्तु दहन सम्भव नय। लास्ट पॉइंट देखो एटी एकटी उत्सेचक नियंत्रित पद्धति दहन क्रियाय उत्सेचकेर कोनो भूमिका थाके ना। मोटामुटी भावे आमि एई पॉइंटगुलो दियेछि आमार मने हयছে खूब भालो भालो पॉइंट तोमाদের বইয়ে যদি অন্য কোনো পয়েন্ট থাকে তোমাদের যদি মনে হয় সেগুলাও লিখতে পারবে অবশ্যই লিখতে পারো। আর বলে রাখি এই ভিডিওর প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা যদি মনে করো যে এই উত্তরগুলো ব্যবহার করবে তাহলে এখান থেকে তোমরা করে নিতে পারবে। চলো নেক্সট স্লাইডে যাব পরের স্লাইডে কি আছে আমরা দেখব। দেখো আমরা আমাদের স্টুডেন্টদের সুবিধার্থে একটা ফেসবুক গ্রুপ করেছি যেখানে আমি সবাইকে জয়েন করার জন্য বলছি। এখানে বিভিন্ন শিক্ষামূলক আলোচনা হয়ে থাকে যে কেউ যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে এবং ফেসবুক গ্রুপের মধ্যে যে কেউ তার উত্তর দিয়ে দেবে অর্থাৎ তুমি যদি কোনো কোশ্চেন এখন ইনস্ট্যান্ট পোস্ট করো কেউ না কেউ সেই পোস্টটা দেখবে এবং তার উত্তর দিতে পারবে তার যদি জানা থাকে। আর নইলে তো আমাদের সায়েন্স পয়েন্ট গ্রুপ থেকে তো অবশ্যই সেটার উত্তর দেওয়া হবে। সুতরাং এটাতে যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হও। যদি ভিডিওটা লাইক ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। চলো নেক্সট কি আছে দেখব শ্বসন প্রক্রিয়াকে অপচিতি বিভাগ বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মন দিয়ে করবে বারবার প্র্যাকটিস করবে পড়ার সম্ভাবনা খুব বেশি। শ্বসন প্রক্রিয়াকে অপচিতি বিভাগ বলা হয় কেন? এর আগে আমরা জেনেছিলাম সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে উপচিতি বিভাগ বলা হয়েছিল উপচিতি কারণ যে প্রক্রিয়ায় সালোক সংশ্লেষের কথা বলছি উপচিতি বিভাগ যে প্রক্রিয়ায় জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিভাগ বলা হয় কিন্তু শ্বসন প্রক্রিয়ায় ঠিক উল্টোটা হয় জীবদেহের স্বাভাবিক ওজনটা হ্রাস পায় তার জন্য এটাকে অপচিতি বিভাগ বলা হয়। চলো একবার আমরা কি লেখা আছে সেটা দেখে নিই। শ্বসন প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিশ্লিষ্ট হয়ে সরল উপাদানে পরিণত হয় এতে কোষের শুষ্ক ওজন হ্রাস পায় ও শক্তির মুক্তি ঘটে তাই শ্বসনকে অপচিতিমূলক বিপাক বলে। মোস্ট ইম্পর্টেন্ট বারবার এটা প্র্যাকটিস করবে তোমাদের পড়বে খুব পড়ার সম্ভাবনা এটা। চলো নেক্সট কোশ্চেন যাব আমরা শ্বসন কয় প্রকার ও কি কি। শ্বসনকে আমরা দুই ভাগে ভাগ করেছি সব এটা অক্সিজেনের প্রয়োজনীয়তা অনুযায়ী এটা ঠিক আছে অক্সিজেনের প্রয়োজন আছে কি না নেই তার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করেছি একটা সবাত শ্বসন আর একটা অবাত শ্বসন। এরপর আমরা জানবো সবাত শ্বসন কাকে বলে অবাত শ্বসন কাকে বলে। চলো পরের স্লাইডে দেখা যাক যে সবাত শ্বসন কাকে বলে এটি কয়টি পর্যায়ে সম্পন্ন হয়। এগুলো এই অংশ থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ এইগুলোই বেশি বেশি কোশ্চেনে পড়ে। সবাত শ্বসন কাকে বলে সবাত শ্বসন মানে যেখানে আমাদের অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তু জারণ হয় অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তু জারণ হয় তাকে সবাত শ্বসন বলে। এবার আমরা একদম যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা আমরা দেখব। আবার যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বায়ুজীব জীবের কোষস্থ শ্বসন বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে জল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং খাদ্য ও আবদ্ধ শক্তি এটিপি যৌগরূপে অথবা তাপ শক্তি হিসাবে সম্পূর্ণ মুক্ত হয় তাকে অবাত শ্বসন বলে। আচ্ছা আর একবার দেখিনি আমি যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বায়বীয় জীব কোন খাদ্যকে জারিত করেছে? কোষস্থ খাদ্যবস্তুকে, শ্বসন বস্তু মানে খাদ্যবস্তুকে সম্পূর্ণরূপে জারিত হয়ে, এখানে কিন্তু খাদ্যবস্তু সম্পূর্ণ জারিত হচ্ছে এবং কি উৎপন্ন হচ্ছে? জল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং কোষের যে খাদ্য ছিল সেখান থেকে এটিপি যৌগ উৎপন্ন করে এবং তাপশক্তি উৎপন্ন হয়। এটাকে সবাত শ্বসন বলে। সবাত শ্বসন চারটি পর্যায়ে হয়, গ্লাইকোলাইসিস, পাইরুভেট জারণ, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন। এগুলো কিন্তু প্রত্যেকটা পর্যায়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সুতরাং এগুলো তোমাকে ভালো করে জানতে হবে, বিশেষ করে ক্রেবস চক্র তো খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট স্লাইডে যাব। অবাত শ্বসন কাকে বলে দেখিনি আবার। যে শ্বসনে মুক্ত অক্সিজেন ছাড়া, অর্থাৎ এখানে অবাত শ্বসনে কী হচ্ছে? অক্সিজেনের প্রয়োজন পড়ছে না। যে শ্বসনে মুক্ত অক্সিজেন ছাড়া কারা করছে? ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, ইউক্যারিওটিক জীবকোষে শ্বসন বস্তুর আংশিক জারণে খাদ্যস্থ শক্তির আংশিক মুক্তি ঘটে, তাকে অবাত শ্বসন বলা হয়। অর্থাৎ খাদ্য আংশিক জারণ হচ্ছে এবং আংশিক শক্তিরও মুক্তি ঘটছে, এটা কি বলা হচ্ছে? অবাত শ্বসন। মেন পয়েন্ট হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে কারা করছে? এই ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া প্রভৃতি জীব। এবার এটাকে কয় ভাগে ভাগ করা হয়? এটাও দুটি ভাগে ভাগ করা হয়, যেটা অজৈব জৈব নির্ভর অবাত শ্বসন আর সন্ধান প্রক্রিয়া। সন্ধান প্রক্রিয়া পরীক্ষা নিরীক্ষা খুব গুরুত্বপূর্ণ, সুতরাং এটাও আমাদের খুব ভালো করে জানতে হবে। আজকে মোটামুটি আমি এতটাই করেছি। এরপরে যে চারটি সবাত শ্বসনের চারটি পর্যায় ছিল, অবাত শ্বসনের দুটি পর্যায় ছিল, এগুলো সবই বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। এই আজকের ভিডিওটা হয়তো একটু ছোট হচ্ছে, কারণ ওটা একসঙ্গে দিয়ে দিলে অনেক বড় হয়ে যেত, তাই আমি ওটাকে ছেড়ে দিয়েছি। ওটা পরের ভিডিওতে করব, তোমরা অবশ্যই ফলো করবে, পরের ভিডিওতে দেখতে পেয়ে যাবে। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবে। যদি তোমাদের ভিডিওটা কোনো কাজের মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার পর ওখানেও তুমি পোস্ট করতে পারো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে করে নতুন যখন কোনো ভিডিও তৈরি করা হবে তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আজকে তোমাদের প্রত্যেককে